আমাদের আজকে আলোচনার বিষয় আলটা নয়, লক্ষণই বলে দিবে গর্ভের সন্তান ছিলেন না মেয়ে। গর্ভধারণ প্রত্যেক মেয়ের জন্য আনন্দের বিষয়। গর্ভধারণের সময়টিকে সবচেয়ে যে বিষয় নিয়ে মায়েরা চিন্তা করেন তা হলো ছেলে হবে নাকি মেয়ে। যদিও আধুনিক সময়ে কিছু পরীক্ষার মাধ্যমে গর্ভের সন্তানটি লিঙ্গ সম্পর্কে অনুমান করা যায়, এই পরীক্ষা ছাড়াও কিছু লক্ষণ রয়েছে যা দেখে কিছুটা বোঝা যায় আপনার অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে। এই লক্ষণগুলো দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে কিনা। এক, পেটের অবস্থা। পেটের অবস্থা দেখে অনেকটা অনুমান করা যায় আপনার সন্তানটি ছেলে হবে কিনা। আপনার পেটটি নিচের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে আপনার গর্ভের সন্তানটি ছেলে। দুই, ইউরিনের রং। গর্ভকালীন সময়ে ইউরিনের রং পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের ইউরিনের রং গাঢ় হলুদ রঙের হলে ছেলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়, আর যদি কিছুটা সাদাতে রঙের ইউরিন হয় তবে তা মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি করে। তিন, ব্রণের প্রকোপ। গর্ভকালীন সময়ে মায়েদের হরমোনাল পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে, যার কারণে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। ব্রণ তাদের মধ্যে অন্যতম। গর্ভকালীন সময়ে ব্রণের পরিমাণ যদি বেড়ে যায় তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। চার, স্তনের আকৃতি। স্তনে দুধ আসার কারণে গর্ভকালীন সময় মায়েদের স্তনের আকৃতি বৃদ্ধি পায়। অধিকাংশ নারীর দের বাম দিকের স্তন ডান দিকের স্তনের থেকে বড় হয়। গর্ভে ছেলে সন্তান থাকলে ডান দিকের স্তন বড় হয়ে থাকে বাম দিকের স্তনের চেয়ে। পাঁচ, পায়ের পাতা ঠান্ডা হওয়া। গর্ভকালীন সময়ে কি আপনার পায়ের পাতা সারাক্ষণ ঠান্ডা হয়ে রয়েছে? তবে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার আরেকটি লক্ষণ। ৬, হার্ট রেট। গর্ভাবস্থায় চিকিৎসকরা পায়ের সময় বাচ্চার হার্ট রেট মেপে থাকে। এ সময় যদি বাচ্চার হার্ট রেট প্রতি মিনিটে 140 বিট থাকে তাহলে বুঝতে পারবেন গর্ভের বাচ্চাটি ছেলে। ৭, চুলের বৃদ্ধি। মায়ের চুল দেখেও অনুমান করা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকভাবে তুলনায় চেয়ে বেশি হয় তবে গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা।